সাই পল্লবী, পুরো নাম সাই পল্লবী সেনথামারে। দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয় তালিকায় শীর্ষে আছেন এই অভিনেত্রী। লাইট ক্যামেরা অ্যাকশন মানেই কড়া মেকআপের হাতছানি। সেখানে পল্লবী মেকআপহীন অভিনয় করেছেন একের পর এক ছবিতে, বরাবরই নিজের আসল সৌন্দর্য দিয়ে মানুষের মনে জায়গা করেছেন এই অভিনেত্রী। এত জনপ্রিয় অভিনেত্রী তিনি, তবুও কাউকে ছোট করতে চাননি, আর সে কারণেই হাতের লক্ষ্যে পায়ে ঠেলে দিলেন তিনি। গায়ের রং ফর্সাকারী একটি ক্রিমের কয়েক সেকেন্ডের বিজ্ঞাপনে অংশ নিলে 2 কোটি রুপি পারিশ্রমিক পেতেন তিনি, কিন্তু কিছুতেই তাকে বিজ্ঞাপনে অংশ নিতে রাজি করানো যায়নি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি নিজেই, জানিয়েছেন শুরুতে নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগতেন, নিজের ব্রণওয়ালা মুখ তার নিজেরই ভালো লাগতো না, কিন্তু প্রেমা মুক্তির পর তিনি যেরকম সেই আট পৌরকে গ্রহণ করে নিয়েছে দর্শক। মানুষ যেমন সেভাবেই তো মানুষ সুন্দর। মানুষের আসল সৌন্দর্য তো মনে, চেহারায় নয়, সেটারই প্রমাণ দিলেন এই অভিনেত্রী। সাই পল্লবী সকলের নজরে আসেন 2015 সালে মুক্তিপ্রাপ্ত মালায়াম চলচ্চিত্র প্রেমামের মাধ্যমে। সেখানে তিনি মালার চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি ব্যাপক সাফল্য লাভ করে এবং ব্লকবাস্টারের তকমা পায়। এরপর তিনি জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের সাথে কালী নামক একটি চলচ্চিত্রে অভিনয় করেন, যেটি মুক্তি পায় 2016 সালে। এরপর 2017 সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক চলচ্চিত্র ফিদার মাধ্যমে তিনি তেলেগু সিনেমায় প্রবেশ করেন। সিনেমাটি তিনি ভানুমতি চরিত্রে অভিনয় করেন। যখন ফিদা টেলিভিশনে প্রদর্শিত হয়েছিল তখন এটা সর্বাধিক টিআরপি রেটিং পেয়েছিল, এমনকি পঞ্চমবার দেখানোর সময়ও টিআরপি সর্বোচ্চ ছিল। ফাতেমা এনি, সময় সংবাদ।